नीचे पानी जोड़ो। আসসালামু আলাইকুম फ्रेंड्स, ইউনিক ই বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। फ्रेंड्स আজকে কিন্তু খুব সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন এম ফাস্ট ইলেকট্রিক স্পোর্টস বাইক নিয়ে। তো फ्रेंड्स তার আগে ইউনিক ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ইউনিক ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন। তো দেরি না করে লেটস গো फ्रेंड्स, আমরা চলে যাই গাড়ির মূল বিষয়ে। फ्रेंड्स এই গাড়িটি দেখতে পাচ্ছেন লাল কালার, এটা কিন্তু লাল কালার ছাড়াও আমাদের কাছে রয়েছে খুব সুন্দর সাদা কালার মানে হোয়াইট কালার, এছাড়াও রয়েছে আরো দুটি কালার। যার যে কালারটি পছন্দ সেই কালারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। फ्रेंड्स এটা লিথিয়াম ব্যাটারি দিয়েও আমরা দিতে পারবো এবং জেল ব্যাটারি দিয়েও আমরা দিতে পারবো। অসাধারণ এই গাড়িটি 2000 ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 72 ভোল্ট 30 এম্পিয়ার, আর যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে 60 ভোল্ট 20 এম্পিয়ার। তো फ्रेंड्स খুবই সুন্দর এই গাড়িটি, অসাধারণ। দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন, চাইলে তিনজনও বসতে পারবেন, কারণ এটার সিটটা কিন্তু অনেক বড়, পিছনে একটি ক্যারিয়ারও রয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সামনে পিছনে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো টিউবলেস টায়ার হওয়ার কারণে फ्रेंड्स এটার ভিতরে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না, পাংচার হবে না। পাশাপাশি রিমগুলো মেটাল রিম, খুবই মজবুত শক্তিশালী, এবং ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে পিছনে দুই জায়গাতেই হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনগুলো অসাধারণ। গাড়িতে সাসপেনশন ব্যবহার করা হয়েছে দারুণ, আপনি উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চালাতে পারবেন সাবলীলভাবে। সাসপেনশনগুলো খুবই সুন্দর কাজ করে এবং এই গাড়িটি কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই স্টাইলিশ একটি গাড়ি। আমরা যদি একটু সামনের দিকে চলে আসি फ्रेंड्स, যে ক্লাসগুলো ব্যবহার করেছে ক্লাস লিভার ব্রেক করার, এগুলো কিন্তু টোটালি সোনালী কালার, দেখতে খুবই সুন্দর গর্জিয়াস। এবং দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, আবার এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন ব্রেক অয়েল যেখানে থাকবে, বক্সটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। দুটি লুকিং গ্লাসও রয়েছে, খুব সুন্দর লুকিং গ্লাস। গাড়িটি পিক আপ দিলেই চলবে এবং ব্রেক করলেই থেমে যাবে, এবং এই গাড়িটি কিন্তু আপনি চাইলেই লক করে রাখতে পারবেন, যে কোনো জায়গায় লক করলে পিক আপ দিলেও গাড়িটি চলবে না। সিস্টেমটা খুবই সুন্দর আধুনিক, দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অন করা আছে, আমি পিক আপ দিচ্ছি গাড়িটি চলছে না। এখন যদি আনলক করে পিক আপ দিই তাহলে গাড়িটি কিন্তু দৌড় দিবে, খুবই রিস্কি। তো फ्रेंड्स এই জন্য যে কোনো জায়গায় আপনারা চাইলে এটাকে লক করে রাখতে পারবেন রানিং অবস্থায়ও। এছাড়াও যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে শো করবে আপনি কতটুকু গতিতে গাড়ি চালাচ্ছেন এবং কত কিলোমিটার চালিয়েছেন, পাশাপাশি আপনি দেখতে পারবেন গাড়িতে কতটুকু ব্যাটারিতে চার্জ রয়েছে। খুবই স্পেশাল একটি সিস্টেম, ইন্ডিকেটার দিলে ইন্ডিকেটারগুলো শো করবে। এবং এই যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি এখানে আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে, হর্ন সুইচ খুবই সুন্দর। ডান পাশেও আরও কিছু সুইচ রয়েছে, যেটা পার্কিং সুইচ রয়েছে, হেডলাইট সুইচ, এবং রয়েছে ইমার্জেন্সি সুইচ। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হর্ন সুইচ আরেকটি ব্যবহার করা হয়েছে, মানে দুইটি হর্ন সুইচ দেওয়া হয়েছে। এখানে যে টাঙ্কিটি দেখতে পাচ্ছেন টাঙ্কিটি আসলে কোনো তেলের টাঙ্কি নয়, এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, যেহেতু ইলেকট্রিক মোটর সাইকেল খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে লক সিস্টেম, আপনি লক খুলে ভিতরে চার্জার মানে একটি ছোট্ট জায়গা রয়েছে, আপনি চার্জার বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আবার এখানে ভিতরে চার্জারের কট লাগিয়ে আপনি চার্জ দিতে পারবেন। এছাড়াও फ्रेंड्स দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিটটি কিন্তু খুবই সুন্দর এবং বড়, দুজন মানুষ বসতে পারবেন, পিছনে কোনো ব্যাগট্যাগ থাকলেও রাখতে পারবেন। এছাড়াও পিছনেও সাসপেনশন রয়েছে দেখতে পাচ্ছেন, এবং পা রাখার জন্য রয়েছে পাদানি, যে পিছনে বসবে তার জন্য পাদানি রয়েছে, পাদানিগুলো বের করা যায় আবার ঢুকানো যায়। এছাড়াও যে ড্রাইভ করবে তার জন্য রয়েছে পাদানি, এটাও কিন্তু ঢুকাতে পারবেন আবার বের করতে পারবেন। পিছনের চাকার দিকে আমরা চলে আসলে দেখতে পারবো একই রকম 12 ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং 2000 ওয়াট মোটর দেখতেই পাচ্ছেন, রিংয়ের ভিতরে মোটর। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একই রকম উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক। তো আমাদের এই গাড়িগুলো কিন্তু খুবই সুন্দর গাড়ি, পিছনের লাইটগুলো জ্বলে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা শু লাইট। আপনি যখন গাড়িটি ব্রেক করবেন তখন কিন্তু শু লাইটগুলো আবার হাইলাইট করবে, পাশাপাশি ইন্ডিকেটর লাইট তো রয়েছেই, দেখতেই পাচ্ছেন দুই পাশে দুটি ইন্ডিকেটর লাইট। তো আমাদের এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি, এটা 2 চাকার একটি স্পোর্টস ইলেকট্রিক বাইক। এটা একবার ফুল চার্জ করলে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা যাতায়াত করতে পারবেন 60 থেকে 70 কিলোমিটার। এছাড়াও আমাদের এখানে আরও অনেক কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক মডেলের কালেকশন, স্কুটি স্টাইলের 2 চাকা 3 চাকা বিভিন্ন মডেলের, এবং সাইকেলের মধ্যেও আমাদের কাছে অনেক মডেলের গাড়ি রয়েছে।